হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য সারা বছরে যে চারটে মেন টেনিস টুর্নামেন্ট হয় তার প্রত্যেকটাতে মেল এবং ফিমেল ক্যাটাগরিতে উইনার্স থাকেন, তো তার নামগুলো মনে করানোর জন্য একটা ট্রিক নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। জেনারেলি অনেকগুলো নাম থাকে যে নামগুলো মনে রাখা খুবই কষ্টের এবং এখান থেকে এক্সাম থেকে প্রায় কোশ্চেন আসে, তো আমি একটা ট্রিকের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো মনে করিয়ে রেখে দেবো যাতে আপনাদের উইনার্সের নামগুলো আপনারা খুব সহজে মনে রাখতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখলে আশা করছি আপনারা উইনারদের নাম আর কোনোদিন ভুলবেন না এবং যেমন কোশ্চেন আসুক তা সেটা অ্যাটেম্প করতে পারবেন। এর আগে আমি বিভিন্ন ক্যাটাগরিতে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছি, আপনারা প্লে লিস্টে চেক করলে বা ভিডিও শেষেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনারা ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে আমি ইম্পর্টেন্ট পিডিএফগুলো শেয়ার করি, আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো প্রথম যেটা হচ্ছে চারটে মেন যেটা টুর্নামেন্ট হয় টেনিসের ক্ষেত্রে সেগুলো হচ্ছে, প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু হয় এবং উইম্বলডন দিয়ে শেষ হয়। তো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন এবং উইম্বলডন ওপেন, চারটে ওপেন হয়। এর মধ্যে কোনটা কোন কোটা হয় এটা আপনার জেনে রাখা দরকার। আপনারা যেভাবে মনে রাখবেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়া এবং ইউএস দুটোই আপনার হার্ড কোটা হয়। কীভাবে মনে রাখবেন, এ আর ইউ সিরিয়ালি আছে, তাহলে অস্ট্রেলিয়া আর ইউএস দুটো হার্ড কোটা হয়, উইম্বলডন আপনার গ্রাস কোটা হয়, তো এবং ফ্রেঞ্চ ওপেন যেটা সেটা আপনাদের ক্লে কোটা হয়। তো এই দুটো কতগুলো জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আপনাদের আগে উইনারের নামগুলোর লিস্টটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই, তারপর আমি আপনাদের কী করে মনে রাখবেন সেটা বলে দেবো। সেটা হচ্ছে সিরিয়ালে আমরা যদি সাজাই, প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন হয়েছিল, সেখানে জিতেছে রজার ফেডারার মেল ক্যাটাগরিতে এবং ফিমেলে জিতেছেন ক্যারোলিনা। ফ্রেঞ্চ ওপেনে উইনার হয়েছেন মেল ক্যাটাগরিতে রাফেল নাদেল এবং ফিমেলে হয়েছেন হালেপ। উইম্বলডনে হয়েছেন জোকোভিচ এবং মহিলা ক্যাটাগরিতে হয়েছেন ক্যাবেরে। ইউএস ওপেনে জোকোভিচ এবং ফিমেল ক্যাটাগরিতে হয়েছেন নাওমি ওসাকা। এবার যেটা ট্রিক আপনাদের মনে রাখতে হবে সেটা হবে যে, ধরুন এই উইম্বলডন খেলতে হয়েছে, সেখানে একজন উইম্বলডন টেনিসের খুব বড় ভক্ত, তার নাম ফ্যান জেজে। তো ফ্যান জেজে যে সে টেনিস খেলতে গেছে, এবার টেনিস সাইডে কোনো টুর্নামেন্ট দেখেছে সেটা তার খুব একটা পছন্দ হয়নি, তার যখন ফিডব্যাক জানতে চাওয়া হয়েছে সে বলেছে মোটামুটি ওকে আছে। তো ফ্যান জেজে হিন্দিতে যদি বলা হয়, ফ্যান জেজে কাহে ওকে, তো কাহেটা আমরা এখানে জাস্ট কে জায়গায় সি দিয়ে স্পেল করব, তো ফ্যান জেজে কাহে ওকে। তো এটাই আমাদের ট্রিক্স। ট্রিক্সটা কীভাবে ইউজ করো আপনারা দেখে নিন। আমরা প্রথমে অ্যালফাবেটিক্যালি টুর্নামেন্টগুলোকে লিখে নেবো, অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন এবং তারপর উইম্বলডন। মেল ক্যাটাগরিতে আমরা সিরিয়ালি ফ্যানের থেকে এফ এন জে জে চারটে লেটার লিখে নেবো। ফিমেল ক্যাটাগরিতে আমরা সি কাহের সি, হে থেকে এইচ, ও কে তে ও এবং কে। ব্যাস এটুকু আমাদের ট্রিক্স ছিল। কীভাবে আমরা কাজে লাগাবো দেখুন, এফ যেটা এফ ছিল সেখান থেকে আমাদের ফেডারার পেয়ে গেলাম, এবার যেটা সি ছিল যে ফিমেলে সেটা আমরা সবাই জানি ক্যারোলিনা হয়ে যাবে, ফ্রেঞ্চে এন থেকে ন্যাডাল হয়ে যাবে, এইচ থেকে হালেপ হয়ে যাবে, ইউএসএতে জে থেকে জোকোভিচ, ও থেকে নাওমি ওসাকা, উইম্বলডনে আবার জে থেকে জোকোভিচ এবং কে থেকে ক্যারাবারে। তো এইভাবে আপনারা খুব ফ্যান জে জে কাহে ওকে, এভাবে যখনই কোশ্চেন করুন আপনারা মেল ক্যাটাগরিতে এফ এন জে জে লিখে নেবেন, ফিমেল ক্যাটাগরিতে সি এইচ ওকে লিখে নেবেন, যেমন অপশান থাকবে সে অনুযায়ী আপনারা ম্যাচ করলে খুব সহজে এটা কিন্তু মনে রাখতে পারবেন। তো এটাই ছিল এবার ইম্পর্টেন্ট ট্রিক, আশা করি আপনাদের সব উইনারের নাম মনে থাকবে। এরকম আরও ভিডিও আমি প্রতিদিন আপলোড করি, যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।